Hari Om, 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 Hari Tasmai Shri Gurave Namah আজকেও হাজির চারজন নতুন দিদি, করবো তাদের সাথে মজা, দেখে নেবো আজকের চারজন দিদিকে। আসুন সবাই, দিদিরা পডিয়ামে এসে গেছেন, সকলের সাথে পরিচয় করুন। কেকা পাহাড়ি, কোথেকে এসছো কেকা? আমি হলদিয়া থেকে এসেছি। কী করো? আমি হাউস ওয়াইফ বেসিক্যালি, আর একটু প্রতিবাদী মন নিয়ে থাকি সবসময়। কোনো কিছু চোখের সামনে যদি কোনো অন্যায় বা কোনো কিছু হয়, আমি সেটাকে ঝাঁপিয়ে রোধ করার চেষ্টা করি। গল্প শুনবো তোমার। নবমিতা সোম, থেকে নবমিতা? আমি বেসিক্যালি এসে এখন নদিয়া থেকে, আর এখন থাকি হচ্ছে কেষ্টপুরে। কি করো তুমি? না, আমি একটা প্রাইভেট সেক্টরে কাজ করছি। মীনাক্ষী রায়, নমস্কার। কি করো তুমি মীনাক্ষী? আমি হাউসওয়াইফ, কিন্তু এখন আমি এমএ পার্ট ওয়ান পড়ছি, আর তার সাথে বাড়িতে একটা গানের স্কুল শুরু করেছি। এসছো কোথেকে? আমি এসছি গড়িয়া থেকে। শুভ্রা মিশ্র, আমি এসছি সিঙ্গুর থেকে। ওকে, সকলকে স্বাগত জানাচ্ছি। সকলকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ড, দিদি মেভার জয়তে। এখানে পাঁচটা বিস্কিট ঝোলানো হবে। পাঁচটা বিস্কিট কে কত তাড়াতাড়ি খেতে পারে, যে সব থেকে আগে কমপ্লিট করবে সে 20 পয়েন্টস, আবার 15, 10, 5, এইভাবে টাই। আগে কেকার সাথে কথা বলবো। কেকা হাউসওয়াইফ, কিন্তু লড়াকু মনোভাব তোমার। লড়াকু মনোভাবটা দিদি, ওটা আমি মনে করি ওটা যে কারো জন্ম থেকে এসছে তা না, সিচুয়েশনে তোমাকে বানিয়ে দিয়েছে এরকম, বা মানে পড়ে, বা আমি কারোর সঙ্গে কিছু অন্যায় হলে আমি সেটাকে মোটে রেজিস্ট করতেই পারি না। সেটা কি তুমি বরাবরই এরকম? হ্যাঁ, আমি বরাবর, আমি ছোট থেকে। আর আমি একটা ছোট সামান্য ঘটনা বলছি। কিছুদিন আগে আমার হাজব্যান্ডের চোখের সামনে একটা ছেলেকে অনেকে মিলে মারছিল। এবার আমার হাজব্যান্ড সেটা প্রোটেক্ট করে বাড়িতে চলে আসে ছেলেটাকে বাঁচিয়ে। এবার তারপরের দিন কিছু অ্যান্টি সোশ্যাল আমাদের বাড়িতে অ্যাটাক করে, আর আমার বলে যে আপনার হাজব্যান্ডকে বের করে দিন, তারপর আমরা দেখে নিচ্ছি। এবার আমি তখন কি করি, আমার হাজব্যান্ডকে ঘরের ভেতরের মধ্যে ঢুকিয়ে চাবি লাগিয়ে বাইরে আসি। আমি থাকতে থাকতে কী করে, আমি আপনাকে, আপনি আমাকে বললেন যে আমার হাজব্যান্ডকে দিয়ে দিন, আর আমি দিয়ে দেবো। বা ওরা অনেকক্ষণ ওয়েট করে 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 চলে যায়, দিয়ে পরে অবশ্য অন্যভাবে অন্যদিক মানে ওটা একটু দিয়ে ওরা ক্ষমাও স্বীকার করে এবং বলেছে বৌদি এইরকমভাবে রুখে দাঁড়িয়ে যে দাদাকে রেজিস্ট করবে আমরা ভাবতে পারিনি। এমন এমনকি মানে রাস্তায় ওরা এখন দেখালে দূর থেকে এরকম করে প্রণাম করে। এই দিদি নাম্বার ওয়ান একটা জি বাংলার যে প্ল্যাটফর্ম, এটা যেমন আমাদেরকে একটা এক্সপোজ করার জায়গা করে দিয়েছে, এবার সেই দিয়ে মনের দিক থেকেও আমাদেরকে একটু কোনো অন্যায় হলে আমরা যেন সেই সিচুয়েশানটাকে জোরে একটু একটু জোর দেখালে কিন্তু পারবো, একটু সাহস দেখালে। এই সাহস, এই মনের জোর পেলে কোত্থেকে? আমার হাজব্যান্ডের কাছ থেকে। আচ্ছা, হাজব্যান্ডের কাছ থেকে। আমার বাবাও নেই, বাবারও কিছুটা ওই রকম মন ছিল, আর আমার হাজব্যান্ডের কাছ থেকে পুরোপুরি। কখনো ভয় করে না? না, একদম ভয় করে না, একদম না।
সবাইকে বলছি কারুর ভয় পাওয়া উচিত দরকার নেই। একটু যদি মেয়েরা সামনে গিয়ে একটু প্রোটেক্ট করে না, সবাই কিন্তু মানে চুপ করে যাবে। মেয়েদের কিন্তু একটা স্পেশাল পাওয়ার থাকে। পরিবারে কে কে আছেন? কে কাদের? আমি, আমার ছেলে আর আমার হাজবেন্ড। এসছেন হাজবেন্ড? হাজবেন্ড এসছে। কে কা, তুমি হলদিয়া থেকে এসছো? হ্যাঁ। রথের সময় কি করা হয়? আমার মামা বাড়ি মহিষাতলে, ওখানকার যে রথের তো ভীষণ একটা গল্পই আছে আমাদের মহিষাতলে। নাম করা? হ্যাঁ, ভীষণ নাম করা শক্তিপ্রদ মানে গর্গ, যে উনি ওখানকার রাজা ছিলেন, সেই পৃষ্ঠপোষকতাকে নিয়েই ওখানকার রথের মেলাটা শুরু আর কি। তো এখনো পর্যন্ত চলছে, এক মাসের ওপরও মানে মেলাটা হয়। আর আপনিও যদি কোনো দিন যান দেখবেন, মানে ভীষণভাবে এনজয় করবেন, ভীষণ খুব বড়, খুব বড়। ভালো লাগলো কেকা কথা বলে? সব থেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে তোমার সাহসী মনোভাব, চট করে পাওয়া যায় না কিন্তু। তোমার মতো সাহসী মনোভাব থাকলে তবেই প্রকৃত অর্থে দিদি নাম্বার ওয়ান হবে। ওকে, এখন বিস্কিট খাবে কেকা, চলো। বিস্কিট যেন ভেঙে না পড়ে যায়। ওকে, স্টার্ট, গো। দাঁড়াও দাঁড়াও, সুতোগুলোকে বার করো, সুতো শুদ্ধ খেও না, আমি জানি তোমার খিদে পেয়েছে। জল না খাওয়া পর্যন্ত খেলা চলছে, টাইম চলছে। কিকার টাইম 1 মিনিট 20 সেকেন্ড। নমিতার সঙ্গে একটু কথা বলি, তোমার কাজটা যদি একটু বোঝাও। আপনি ক্যাটারাক্ট সার্জারিতে জানেন ফেকো, তো চোখে যখন অপারেশন হয় তার ভেতরে একটা আইওএল বসাতে হয়, তো আমি সেই লেন্স এবং ফেকো মেশিনটা ডিল করি যেটা দিয়ে আর কি কাজ হয়। আর তার সাথে আমার নিজস্ব কিছু শখ আছে, সেই শখগুলোকে পূরণ করার চেষ্টা করি। যেমন র্যালি করতে খুব ভালো লাগে, বাইক র্যালি। হঠাৎ বাইকের প্রতি কেন আসক্ত হলে? আমি একটু টমবয় টাইপের, ওকে দেখতে লাগছে শাড়ি টাড়ি পরে আজকে দাঁড়িয়ে আছে। আদারওয়াইজ করে শাড়ি পরা হয় না, শাড়ি পরা হয়, পরা হয় না যে তা না। বাইক করতে গেলে, টুপি পরে চালাতে গেলে, জ্যাকেট পরে চালাতে গেলে তো শাড়িটা একটু কম পরা হয়। কি বাইক চালো? আমি বুলেট দিয়ে শুরু করেছিলাম, ক্লাস 6-এর রাজদূত বাইক ছিল আগে, অনেক বছর আগে। যদিও শিখেছি পাড়ার দাদার কাছে, বাট ইন্সপিরেশন তো বাবা, বাবা কিন্তু কোনোদিনও না বলেন। একজন মহিলা বাইক চালাচ্ছে, লোকজনের রিয়াকশন কি থাকে? এখন রিয়াকশন দিদি অনেক কম, অনেক কম। যখন এই প্রফেশনে জয়েন করে ফার্স্ট বাইক চালিয়ে যেতাম, ইট ওয়াজ আ রিয়েলি মানে সবাই দৌড়ে, হ্যাঁ নিতেও হয় সেই, এটা হেলমেটটাও খুলছি এরকম করে, সেটাও দেখাতে হয় আর কি। আমার খুব ভালো লাগে, মানে একটা ওয়েস্ট পাউচ নিয়ে একটা ঢকঢক করে জ্যাকেট পরে বেরিয়ে যাওয়ার মতো একটা আলাদা। আর হাজবেন্ড চড়েছে তোমার পেছনে? হ্যাঁ হ্যাঁ, ও ভালোই বাসে পেছনে চড়তে, যত কম কাজ করা যায়, যত কম কাজ করা যায়, যত বউয়ে ঘাড়ে চাপিয়ে করে দেবে, একদম মেজবাড়ি আসে, খায়, জামা কাপড়ের বরটা রাখে, কি রান্না করেছো বলে, ব্যাস পরের দিন সকালে আবার হাওয়া। থ্যাংক ইউ নমিতা। আমরা এবার বিস্কিট খাওয়া শুরু করি। রেডি স্টার্ট। মুখটা খালি করবে, তাহলে তাড়াতাড়ি খাওয়া যাবে। তাহলে আপনাকে একটা স্পেশালি আমি কথা বলতে চাই, সেটা মুখে বলবো না, আমি গানের মাধ্যমে বলবো। আমার স্বপ্ন যে সত্যি হলো আজ, কাছে এলো এতদিন, দূরে ছিল যে, রঙে রঙে জীবন ভরে দিল সে। আমার স্বপ্ন যে আমি একটু
মিষ্টিও এনেছি, রথের একটু পাঁপড় ভাজা, নোনতা, আমরা তেলে ভাজা যতই খাই কিন্তু একটু মিষ্টি না খেলে ঠিক বাঙালির হয় না। মিষ্টিটা খুব ভালো মীনাক্ষী, থ্যাংক ইউ ভেরি মাচ মনে করে নিয়ে আসার জন্য, আমাদের সকলের জন্য থ্যাংক ইউ। ওয়েলকাম। এমনি কি করো মীনাক্ষী? আমি হাউসওয়াইফ, আমার ফাইনাল ইয়ারে পড়তে পড়তে বিয়ে হয়ে যায়, আমি বাইরে চলে যাই, তখন আর পড়াটা কন্টিনিউ করা হয় না। তারপরে বাইরে থেকে যখন দু বছর বাদে আসি, ছেলে হয়, ছেলে ছোট, এই এই করতে করতে আর হয় না। তো সেই জন্য আমি এবার পার্ট ওয়ান এম এতে ভর্তি হয়েছি। হ্যাঁ, ছেলেও পড়ছে, মাও পড়ছে। ছেলে আবার বলে তোমার লেখাটা তুমি তাড়াতাড়ি কমপ্লিট করো। ছেলে 8 বছর বয়স, এসছে ক্লাস 3-তে পড়ছে। আচ্ছা। আর তার সাথে যেহেতু আমি মিউজিক নিয়ে পড়াশোনা করি, সম্প্রতি আমি বাড়িতে একটা আমার গানের স্কুল খুলেছি, ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে এমনি নাচ গান পাড়ার ফাংশন এগুলো আমি করাই পাড়াতে, এরকম করে মজা করে বেশ কেটে যায়। চলে গেছিলে কোথায় বিয়ের পর? বিয়ের পর আসাম চলে গিয়েছিলাম। আচ্ছা, ওকে। আজকে এখানে এসে কীরকম লাগছে? এসে তো খুবই ভালো লাগছে, মানে আমি বলতে পারবো না আমি কত দিন ধরে এখানে আসার জন্য চেষ্টা করছি, প্রায় 5-6 বছর হবে। মানে এটা আমি আমার কাছে মনে করবো আমার একটা স্বপ্ন পূরণ হলো আজকে, তারপরে আপনার পাশে দাঁড়িয়ে এরকমভাবে খেলতে পাচ্ছি, মানে এটা আমার সত্যি, মানে যদি হয় যে সারা জীবনে তোমার স্বপ্ন কি কি, তাহলে বলা যাবে যে এটা আমার একটা স্বপ্ন যে দিদি নাম্বার ওয়ানে আমি খেলতে আসবো। থ্যাংক ইউ মীনাক্ষী। থ্যাংক ইউ। বিস্কিট তোমার জন্য রেডি মীনাক্ষী? তুমি রেডি বিস্কিটের জন্য? স্টার্ট। বাবু এটা পড়ে লেগে আছে। সিঙ্গুর থেকে এসেছি, রথ, আমাদের বাড়ির নাম হচ্ছে রথবাড়ি। বাড়ির নামই রথবাড়ি? বাড়ির নামই রথবাড়ি। আপনাদের এই রথ উৎসব বিশাল বড় করে পালন হয়? বিশাল বড় করে হয়, এবং এটা প্রায় 150 বছর হতে চললো আমাদের এই রথ। আচ্ছা। আমার শ্বশুর মশাইয়ের যিনি বাবা ছিলেন, তার দাদা মশায়ে এই রথ প্রতিষ্ঠা করেছিলেন। পঞ্চমুণ্ডির আসনে বসে কিন্তু উনি তপস্যাও করেছিলেন, সাধনাও করেছিলেন, কিন্তু ওনার কোনো ছেলে ছিল না। ওনার মেয়ে হচ্ছে রানী শ্যামাসুন্দরী, তার ছেলে কানাইলাল, তার ছেলে হচ্ছে আমার শ্বশুর অমরনাথ মিশ্র, আমার হাজব্যান্ড, এরপরে আমার ছেলে। তো আমাদের বাড়িতে রথ স্পেশাল হচ্ছে, আগে জমিদারি ছিল তখন মানে প্রজারা এসে সব করতো, কিন্তু এখন তার জমিদারি নেই, তো প্রজারাও সেইভাবে নেই, তো এখন পাড়ার লোকেরাই সব কিছু করে। যেহেতু আমাদের প্রজারা হিন্দু মুসলমান সবই ছিল, রথের দিন কিন্তু আমাদের বাড়িতে হিন্দু এবং মুসলমান সবাইকারই মন্দিরে উঠে প্রসাদ নিতে পারত। আর একটা স্পেশাল হচ্ছে, আমাদের পুজো হয়ে যাওয়ার পর শিবা ভোগ দেওয়া হতো, একটা শেয়াল এসে আমাদের সেই প্রসাদ খেয়ে যেত, এবং সেটা বহু বছর ধরে হয়েছে, কিন্তু এখন লোকালয় বসতি যেহেতু বেশি হয়ে গেছে, এখন আর সেটা সেই শিয়াল আর দেখা পাওয়া যায় না, কিন্তু সেই ভোগ কিন্তু এখন আমাদের দেওয়া হয়। এখনও রথ আমাদের হচ্ছে পেতলের রথ, এখন হয়তো অনেক রথ হয়ে গেছে, কিন্তু আমাদেরটা সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্যপূর্ণ। আর আমার এখানে আসার পেছনে আমার শাশুড়িমা কিন্তু খুব অসুস্থ, আমার খুবই কষ্ট লাগছে ওনাকে আমি আনতে পারিনি, ভীষণ উনি মানে আমাকে উৎসাহ দিতেন যে একবার যাও, আমার হাজব্যান্ড ওই জন্য আসতে পারেননি, কিন্তু আমি এখানে এসে আপনার কাছে খুব খুশি, খুব আনন্দিত। থ্যাংক ইউ শিবরাদি, খুব ভালো লাগলো কথা বলে, আপনার রথের সম্বন্ধে জেনেও ভালো লাগলো। এবার আপনার সাথে আমরা খেলা শুরু করবো শিবরাদি, আপনি প্রস্তুত? একদম। ওকে, স্টার্ট। Thank you.
টাইম, 1 মিনিট 30 সেকেন্ড। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন মীনাক্ষী, 20 পয়েন্ট। সেকেন্ড পজিশনে আছেন নবমিতা, 15 পয়েন্ট। থার্ড পজিশনে আছে কেকা, 10 পয়েন্ট। আর ফোর্থ পজিশনে আছেন শুভ্রাদি, 5 পয়েন্ট। কী কী গিফট আছে? কিচেন ক্যাবিনেট আছে, কাবার্ড আছে, সুন্দর একটা আলনা আছে, লন্ড্রি ব্যাগ আছে এবং আয়রনি ফার্নিচারের তরফ থেকে সোফা। আপনার চানাচুরের তরফ থেকে ট্রলি ব্যাগ, ম্যাটেক্স এর তরফ থেকে ইন্ডাকশন ওভেন। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ডিনার সেট। তুম না আগর বলোগে সনম, তুম না আগর বলোগে সনম, মর তো নহীঁ জায়েগে হম, ক্যা পরে ইয়া ওর হো, ইতনে ক্যুঁ মগরুর হো, মাঙ্গ কে তো দেখো কভি কিসি কা কাহা, ইউঁ তো হমনে হাজার হাসি দেখে হ্যায়, তুমসা নহীঁ দেখা, বাহ 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 বাহ, তুমসা নহীঁ দেখা। থ্যাংক ইউ। এই গানটার মধ্যে একটা রং ওয়ার্ড আছে, একটা ভুল শব্দ আছে, তো সেই ভুল শব্দটা কি বলো? নবমিতা, লাখো হবে। ও কি গেছে? হাজার গেছে। রাইট, 5 পয়েন্ট। সঙ্গে ডিনার সেট নবমিতা। ইউ তো হমনে লাখ হাসি দেখে হ্যায়, তুমসা নহীঁ দেখা, তুমসা নহীঁ দেখা। প্রশ্ন ভালো করে শোনো, সঠিক উত্তর দিলে গিফট পাবে স্যালাড মেকার। আরে হায় হায় সাত পাকে বাঁধা পড়ো না, এক দুইটা পাক কম খাইলে মন্দ হবে না, আরে মাথায় টোপর পরার আগে ওজন করে দেখো, ওগো সোলার টুপি লোহার হবে সেটা মনে রেখো, ওগো সোলার টুপি লোহার হবে সেটা মনে রেখো, আরে হায় হায় সাত পাকে বাঁধা পড়ো না, কমে থাকলে মন্দ হবে না। গানের কথা অনুযায়ী সোলার টোপরকে একটা জিনিসের সঙ্গে তুলনা করা হয়েছে, সেই জিনিসটা কি? শুভ্রাদি বাদে বাকি তিনজন বলো। মীনাক্ষী, লোহার সাথে তুলনা করা হয়েছে। রাইট আনসার, 5 পয়েন্ট। সঙ্গে স্যালাড মেকার। ওগো সোলার টুপি লোহার হবে সীতা মনে রেখো, হায় হায় সাত পাকে বাঁধা পড়ো না। দুটো গানের প্রশ্ন হয়ে গেল, যাচ্ছি 3 নম্বর গানের প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে রাইস কুকার। তুমি গেলে না
কেন গেলে না, ভাঙা ভাঙা মন আমার কি পেল এই শ্রাবণের সন্ধ্যা বেলা, এই শ্রাবণের সন্ধ্যা বেলা। গানটার মধ্যে একটা ভুল কথা আছে, সেটাকে আইডেন্টিফাই করতে হবে। বলো কে কা? ভেজা ভেজা, ভুল আনসার কে কা, মাইনাস ফাইভ হয়ে গেল কে কা। ও গেছিল তুমি গেলে না, উত্তরটা হচ্ছে তুমি এলে না। তুমি এলে না কেন, এলে না ভাঙা ভাঙা মন আমার কি পেল এই শ্রাবণের সন্ধ্যা বেলা, এই শ্রাবণের সন্ধ্যা বেলা। যাচ্ছি আবার চার নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে আপনার চানাচুরের তরফ থেকে ট্রলি ব্যাগ। লাভের আগা খাইলাম ডগা গো খাইলাম, আগা খাইলাম ডগা গো খাইলাম, লাউ দি হাও বানাইলাম, হাই রে লাউ দিয়া বানাইলাম, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। গানটার মধ্যে একটা কথা আমি বলিনি আর কি, একটা ওয়ার্ড, সেইটা কি বলো? মিনাক্ষী, ডুগডুগি, রাইট অ্যানসার। লাউ দিয়া বানাইলাম ডুগডুগি, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। যাচ্ছি পাঁচ নম্বর প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে ম্যাটিক্স এর তরফ থেকে ইন্ডাকশন ওভেন। আরে তার চাইতো দেখতে তারে, আরে 203-এর ঘর রে, 203-এর ঘর, আরে 203-এর ঘর রে, 203-এর ঘর, আরে 203-এর ঘর রে, 203-এর ঘর, আরে 203-এর ঘর রে, 203-এর ঘর। নিম তিতা, নিশিন্দা তিতা, আর তিতা পানের খয়ের, হ্যাঁ তার চাইতে অধিক তিতা জিনিস কি? নবমিতা, সতীনের ঘর, মানে সতীন বলতে আর কি একই হাজবেন্ডের দুটো বউ, তারা একসাথে ঘর করছে, সেটা সত্যিই সাংঘাতিক ব্যাপার হবে আর কি। এখানে অনেকগুলো বেলুন রাখা রয়েছে মেঝেতে, একটা চটি আছে, সেই চটি দিয়ে বেলুনগুলোকে ফাটাতে হবে। এবার 30 সেকেন্ডের মধ্যে কে কটা বেলুন ফাটাতে পারে, যে সব থেকে বেশি বেলুন ফাটাবে সে 30 পয়েন্টস, তারপর 25, 20, 15, এইভাবে স্কোরিং। তুমি না হেভি মিষ্টি মাইরি, আমার গরম ভুট্টার মতো ভালোবাসা গ্রহণ করবে তো জান, আমি তোমায় গল্পে বেগলে হলদে সবজি রঙের মিষ্টি মঠের বিল্ডিং বানিয়ে দেবো জান, সেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা রোজ তোমার সঙ্গে খেলবে দিদি নাম্বার ওয়ান। জান আমি তোমায় রোজ রাতে মুছ মুছে পাঁপড়ের বিছানায় ঘুম পাড়িয়ে দেবো,
ঝাল ঝাল ফুচকা খেয়ে অম্বল হয়ে যদি তোমার ঘুম না আসে, আর তুমি যদি এই পাপড়ের বিছানায় ছটপট করো, তখন ওই পাপড়ের বিছানায় কর্মর শব্দ হবে, আর আমি পাশের ঘর থেকে টের পাবো জান তোমার অম্বল হয়েছে। এই মানকে কিন্তু তখন ওই ফুচকাওয়ালাকে ছাড়বে না জান, ওই রথের মতন জান। আমি ওই ফুচকাওয়ালার কানে দুটো গাছপাতা গুঁজে কোমরে দড়ি পরিয়ে রথের মতন টানতে টানতে নিয়ে এসে ফেলবো তোমার কাছে। বিচার করবে জগন্নাথ, বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ধাই কিড়ি কিড়ি আমার লাইফে চলে আসে। এই চিঠিকালে কিছু বলতে হবে? ইতি কে? ইতি মানিকতলার মনকে, জন্মেছে ট্রেনের বাঁকে। এখানে হাততালি দিও না, আরেকটা লাইন অ্যাড হয়েছে। গোটা বাংলা জানে আমার জানকে। আজকে এখানে এসে কিরম লাগছে তোমার? তুমি থাকলে আমার ধাপার মাঠও ভালো লাগে জান। কিন্তু আমার সব থেকে কি খারাপ লাগে, দিদিদের যখন জান জান বলে ফট করে ডেকে ফেলে, আমার চরিত্রটা যখন তোমার বেরিয়ে আসে তখন আমার একটু দুঃখ লাগে আর কি। তুমি জানো জান লজিকটা, ওদের বলি জান খেলুন, হ্যাঁ হ্যাঁ করবেন না দাঁড়িয়ে, পরের লাইনগুলো ওরা বার করে দেয় এডিট করে, সেই জন্য তুমি বুঝতে পারো না জান। তোমার এই লাভ লেটারটা আমাকে দেবে না, এটা তুমি বানিয়ে টাঙিয়ে রাখবে জান, পড়িয়ে দেবো তোমার গলায়। মালা তো নেই এখন আপাতত, এটা দিয়ে মালা মালা অজ্ঞান হয়ে যাবো জান, এটা আপাতত পড়িয়ে দিই। চশমা পরে আছে আগে, ও কিন্তু বাইকার, বাইক চালায়। সমুদ্রে পারবে বাইক চালাতে? তোমাকে নিয়ে যান সব পারবে। সর্বনা এখানে যান, কিছু একটা আটকে দাও না, চরিত্রটা মেনটেন থাকে যান। ভগবান, এসো অমিতা, পারি অমিতা, স্টার্ট 30 seconds টাইম। টাইটেলটা কি মানে একটা টাইটেল থাকবে তো মানকের সাথে, শুধু মানকে মানকে করলে বান, জন্মেছি বাংকে, দুনিয়া চেনে আমার জানকে, বিয়ের পরে আমার ব্যানার্জি থেকে আমি কি হবে আর কি, যদি আমি বিয়ে করি তাহলে কি টাইটেলটা কি? মানকে কদলি। আমি টাইটেল পছন্দ না আমার, আপনার চলবে না। তুমি কেটে লিখবে তার থেকে না, তার থেকে আরেকটা জিনিস হতে পারে, আপনি মানকে ব্যানার্জি হয়ে যান। পরিবর্তন করবে পুরুষরা কেন মহিলা পদবী নেবে না? সেটা জান আমার উপর দিয়ে কেন? এটা দিদি নাম্বার মানে মঞ্চ বলো, আমি ব্যানার্জি হয়ে যাবো, আমার কদলই পছন্দ না। ঠিক আছে জান, মানকে ব্যানার্জি, আমাকে দিয়ে ভোটার কার্ড চেঞ্জ হবে একদম, আমার উপর দিয়ে তুমি, আমি তো উড়াল ফুল জানি, আমার উপর দিয়ে সব করো। চলো কেডা আসবে বলো। দিদি আপনি রেডি? স্টার্ট দিদি। আসুন
দেখে এরকম সিটি মেরে এরকম আঙ্গুল দেখে বলো কে কাঁদি এসো এরকম ভাই বলো কে কা যান খেলুন রেডি কে কা স্টার্ট একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা থার্টি সেকেন্ডসে বারোটা বেলুন ফাটিয়েছে কেকা আসবে কোমর বেঁধে চটি হাতে রেডি স্টার্ট মারো বাসমতি চাল গাওয়া ঘি মশলা তেল সব কিছু তোমার সঙ্গে এই রাউন্ডে হাই স্কোর হওয়ার জন্য সোমে স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার সেকেন্ড পজিশনে আছে নবমিতা 25 পয়েন্টস ও ছেলের পছন্দ চিপস আর ইয়েটা ওকে চিপস কুকিজ কেক কোল্ড ড্রিঙ্কস হেলথ ড্রিঙ্কস তোমার থার্ড পজিশনে আছে শুভ্রাদি 20 পয়েন্টস ওকে বিভিন্ন রকমের ফল আছে শসা আম কলা কাঁঠাল তরমুজ খেজুর আছে দুথালা মিষ্টি আছে এক হাঁড়ি রসগোল্লা ফোর্থ পজিশনে আছে মীনাক্ষী 15 পয়েন্টস তোমার জন্য রয়েছে মাছ রুই মাছ কাতলা মাছ বিভিন্ন রকমের সসেজ নাগেটস আর আছে স্যালাড পাঁচটা প্রশ্ন টিভি স্ক্রিনে আসবে সঠিক উত্তর প্লাস 20 রং আনসার মাইনাস 10 কি কি গিফট আছে এই রাউন্ডে ওটিজি আছে এয়ার ফ্রায়ার আছে মিক্সার গ্রাইন্ডার আছে কিচেন চিমনি আছে ফ্রিজ আছে জি বাংলা এবং প্রাপ্তির তরফ থেকে একটা শাড়ি আছে অথবা একটা সালোয়ার কামিজ যে কোনো একটা নিতে পারো প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ওটিজি শব্দ ছক ক্লু আছে দুটো পাশাপাশি ক্লু ফল মিষ্টি কত কিছু আরও পুজোর পরে গ্রহণ যা করো ওপর নিচ পুজো মেলা হচ্ছে যখন যাদের জন্য এই আয়োজন দুটো শব্দ বার করতে হবে এবার বলো নবমিতা প্রসাদ দর্শনার্থী নবমিতা বলছে প্রসাদ এবং দর্শনার্থী দেখে নেই নবমিতা সঙ্গে ওঠেছি যাচ্ছি এবার সেকেন্ড প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবে এয়ার ফ্রায়ার ধাঁধা কুম্ভ হলে গঙ্গা তীর গঙ্গা স্নানে কত ভিড় কখনো রথ কখনো বই দারুণ মজা হইচই এবার বলো মীনাক্ষী মেলা বোঝাও কুম্ভ হলে গঙ্গা তীর কুম্ভ মেলা গঙ্গা স্নানে মেলা হয় কখনো রথ রথের মেলা বই মেলা মেলাতে দারুণ মজা করি একদম 20 পয়েন্টস সঙ্গে এয়ার ফ্রায়ার তিন নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি অথবা সালোয়ার কামিজ সম্পর্কের একটা প্রশ্ন দেখো তোমার পিসে মশাই তার একমাত্র শ্যালক তার বাবা তোমার কে এবার মীনাক্ষী বাদে বাকি তিনজন এবার নবমিতা বাদে বাকি দুজন
এবার বলো শুভ্রাদি, আমার ঠাকুরদা বোঝাও, আমার পিসে মশাই, তার শ্যালক হচ্ছে আমার বাবা, তার বাবা আমার ঠাকুর। একদম 20 পয়েন্টস। সঙ্গে কি নেবেন, শাড়ি না সালোয়ার? সালোয়ার। জি বাংলা প্রাপ্তির তরফ থেকে সালোয়ার শুভ্রাদি। যাচ্ছি 4 নম্বর প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবেন মিক্সার গ্রাইন্ডার। প্রথমে একটা ক্লু আছে, মুগ মুসুর এই দলে গরম ভাতে মেখে খেলে, তারপর একটা ছবি আছে, তারপরে লেখা রয়েছে লা। এখান থেকে একটা শব্দ, ছবি থেকে একটা শব্দ, তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো মীনাক্ষী, ডাল পালা বোঝাও, মুগ মুসুর ডাল পা লা। 20 পয়েন্টস। সঙ্গে মিক্সার গ্রাইন্ডার। 4টে প্রশ্ন হয়ে গেছে, এবার দেখবো স্কোর। কে কার স্কোর? 35 পয়েন্টস। নৌমিতা 70 পয়েন্টস, মীনাক্ষী 85 পয়েন্টস, শুভ্রাদি 45 পয়েন্টস। শেষ প্রশ্ন, 30 পয়েন্টের প্রশ্ন, শূন্যস্থান পূরণ। সঠিক উত্তর দিলে গিফট পাবেন ফ্রিজ, সঠিক উত্তর দিলে +30, রং আনসার দিলে -20। প্রথমবারে উত্তর দিতে না পারলে দ্বিতীয় সুযোগ দেওয়া হবে, দ্বিতীয় সুযোগে পারলে +20, ভুল করলে -10। এটাই কিন্তু আমাদের শেষ প্রশ্ন, এরপরে পেয়ে যাবো আমাদের আজকে দিদি নম্বর ওয়ানকে, যে চলে যাবে আমাদের সপ্তাহের শেষে উইকলি ফিনালেতে। শেষ প্রশ্নের আগে স্কোর যে দাঁড়িয়ে আছে, হাড্ডাহাড্ডির লড়াই চলছে মীনাক্ষী এবং নবমিতার মধ্যে, দেখা যাক কী হয়। ওপরে একটা ছবি, নিচে শূন্যস্থান পূরণ, দুটো অক্ষর দেওয়া, ল ময়াকার। ছবিটা কিন্তু ক্লু, লড়াই চলছে মীনাক্ষী এবং নবমিতার মধ্যে, বাকিরা উত্তর দিতে পারো। এবার বলো, কেউ না, ওকে, প্রথম সুযোগ পাস হয়ে যাচ্ছে। এবার যাচ্ছি দ্বিতীয় সুযোগে, একটা অক্ষর বাড়িয়ে দেব, যদি পারেন তাহলে +20, ভুল করলে -10। এবার নবমিতা বাদে বাকি 3 জন, এবার বল কেকা। ঝুলন পূর্ণিমা। কেকা বলছে ঝুলন পূর্ণিমা, যদি সঠিক হয় তাহলে +20 পয়েন্টস। শেষ প্রশ্নের আগে পর্যন্ত লড়াই চলছিল নবমিতা এবং মীনাক্ষীর, কিন্তু শেষ প্রশ্নের উত্তর দিল কেকা, তাতে ফাইনাল স্কোরে কি হলো সেটা দেখছি আমরা, আপাতত দেখছি প্রশ্নের উত্তর ঠিক কিনা, দেখা যাক। রাইট আনসার 20 পয়েন্টস অন দ্য ফ্রিজ। এইবার সেই মুহূর্ত যে কে হলো আজকের উইনার, লাস্ট প্রশ্নের আগে স্কোর নবমিতার ছিল হচ্ছে 70, মীনাক্ষীর ছিল 85। আজকে দিদি নাম্বার ওয়ান হয়েছে মীনাক্ষী রায়, 85 পয়েন্টস। চলে এসেখানে জ্যাকপট রাউন্ড মীনাক্ষী, আমি পরপর বলবো, তুমি রিভার্সে উত্তর দেবে। শুরু করছি, গুরু পূর্ণিমা, বাসন্তী পুজো, জন্মাষ্টমী, উল্টো রথ, রাস পূর্ণিমা। রাস পূর্ণিমা, উল্টো রথ, বাসন্তী পুজো, দোল পূর্ণিমা। আমি বলেছিলাম গুরু পূর্ণিমা, বাসন্তী পুজো, জন্মাষ্টমী, উল্টো রথ বা রাস পূর্ণিমা। উত্তরটা হতো রাস পূর্ণিমা, উল্টো রথ, জন্মাষ্টমী, বাসন্তী পুজো এবং গুরু পূর্ণিমা। দেখো তুমি দিদি নাম্বার ওয়ান হচ্ছে, চিৎকার করে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ম্যাট্রিক্সের তরফ থেকে ডিসকাউন্ট পাওয়া। আর আজকের উইনারের ট্রফি পাচ্ছে আজকে দিদি নাম্বার ওয়ান মীনাক্ষী।
সঙ্গে দিদি নাম্বার ওয়ানের ব্যাচ। জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে সোনার হার। সোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে এই গিফট চ্যাম্পার তোমার, সঙ্গে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে তোমার জন্য শাড়ি। তোমার সঙ্গে দেখা হবে আবার উইকলি ফিনালেতে। সকলকে নমস্কার, সকলের সঙ্গে দেখা হবে আগামীকাল।